এখন প্রাইস আছে অলরেডি কিন্তু $13 এই টোকেনটার সাথে কিন্তু তাদের যে সিআইডি টোকেনটা কিন্তু কম্পেয়ার করতেছে আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি এয়ারড্রপ নিয়ে হাজির হলাম ইনশাআল্লাহ ভালো কিছু প্রফিট করতে পারবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কি আমি এত ইজিলি ভাবে ভিডিওগুলো দেই যাতে নতুন যারা ক্রিপ্টোতে নতুন আসছে বা এয়ারড্রপে নতুন জয়েন হয়েছে তারা যাতে ইজিলি ভাবে কাজ করতে পারে আমরা চলে যাব আমাদের কয়েন মার্কেট কেপে আজকে এয়ারড্রপটা হচ্ছে সিআইডি টোকেন অলরেডি তাদের কিন্তু অনসেন্টে আছে অনসেন্ট হ্যাঁ 33 পয়েন্টে আছে সিআইডি এটা কিন্তু কোরের ব্লক চেনে তো এই এয়ারড্রপে আপনারা কিভাবে জয়েন করবেন পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আপনাদের ওয়ালেটে $0.5 বা $1 মতো কোর থাকতে হবে বিটকেপে আসার পর কোর যারা না নিতে পারবেন বা আপনারা কোর কিভাবে অ্যাড করবেন আর মেইন নেট কিভাবে অ্যাড করবেন বিটকেপে তো যদি আপনাদের প্রবলেম হয় তাহলে আপনারা কমেন্টে জানিয়ে দেবেন পরবর্তীতে আমি নেক্সট টাইমে এটার ফুললি ফুল ভিডিও নিয়ে আসব কিভাবে আপনারা কোর বাই করবেন এবং কি কোর মেইন নেট বা ব্লকচেইন কিভাবে অ্যাড করবেন বিটকেপে সব কিছু আমি দেখাই দিব পরবর্তীতে ভিডিওতে তো আপনাদের যাদের কোর আছে বা কোর নাই তারা অল্প সংখ্যক $1 বা $2 কোর কিনে আপনারা এটা থেকে জয়েন হতে পারেন তো আমরা প্রথমে চলে আসার পর আমরা বিটকেপে চলে আসব আর বিটকেপে আসার পর অনেকেরই আছে যে বিটকেপে অ্যাকাউন্ট আছে কিন্তু এখানে কোর ব্লকচেইন অ্যাড নাই তো তাদেরকে আমি বলে দিই এই পেজটা আসার পর আপনারা করবেন কি উপরে দেখেন উপরে এই যে বিএনবি চেন ঠিক আছে এই বিএনবি চেনে ক্লিক করবেন ক্লিক করার পর আমার যেহেতু অ্যাড করা আছে আপনারা এই সার্চ বারে লিখবেন কোর 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 লেখার পরে কিন্তু এই যে কোর ব্লকচেইনে এখানে একটা টিক মার্ক চলে আসবে আপনারা টিক মার্ক দিয়ে দিবেন ঠিক আছে তো আমি টিক মার্ক আমারটা যেহেতু অ্যাড করা আছে সে কারণে আমার কোনো কিছু দিতে হয় না তো সিলেক্ট করে দিলাম এই যে কোর ব্লকচেইন ঠিক আছে কোর ব্লকচেইন সিলেক্ট করে দেওয়ার পর আমাকে এখানে কিন্তু কোর ব্লকচেইন চলে আসছে এখন কিন্তু আমাদের প্রথম কাজটা হচ্ছে আমরা প্রথমে করব কি আমাদের যে পোস্টটা দেওয়া আছে বা ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে তাদের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা সিআইডি টোকেনের যে কন্ট্যাক্ট অ্যাড্রেসটা এটা কপি করে নেব এটা কিন্তু ওটু আপনারা এটাতে শুধু খালি জাস্ট ক্লিক করবেন ওটু কপি হয়ে যাবে কপি হয়ে যাওয়ার পর এখানে আসার পর বিটকেপে আপনার এই প্লাস আইকনে ক্লিক করবেন আপনাদের বুঝতে প্রবলেম হলে আমি বারবার বলতেছি কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন আর ভাই এত কষ্ট করে ভিডিও দিই আপনাদের একটা লাইক দিতে যদি এত কষ্ট হয় মানে কি বলবো তো ম্যানুয়ালি অ্যাড টোকেন ঠিক আছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে সিলেক্ট মেইন নেট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে টাইপ করবেন কোর কোর ব্লকচেইনটা চলে আসলে কোর ব্লকচেইনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে করবেন আপনাদের কন্ট্যাক্ট অ্যাড্রেসটা যেটা কপি করে আনছেন এটা পেস্ট করে দেবেন আমি এটা পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর এই যে অ্যাড নাও এই অ্যাড নাও ক্লিক করবেন আমাদের টোকেনটা কিন্তু অলরেডি দেখেন সিআইডি টোকেনটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে তো আমরা এখন দ্বিতীয় কাজ হচ্ছে আমরা এয়ারড্রপে কিভাবে জয়েন করব তো প্রথমে দেখেন যে আমাদের কিন্তু এয়ারড্রপ লিঙ্ক দেওয়া আছে এই এয়ারড্রপ লিঙ্কটা আপনারা কপি করে নেবেন ঠিক আছে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আপনারা এই বিটকেপে চলে আসবেন চলে আসার পরে এই যে নিচে দেখেন আমার হাতটার নিচে এখানে কিন্তু ডেপথ ডিএফ যে অপশনটা আছে এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা এই সার্চ বারে পেস্ট করে দিবেন লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর গো বাটনে ক্লিক করবেন কোর ব্লকচেইনে ক্লিক করবেন তারপর ইন্টার বাটনে ক্লিক করবেন হয়তো ভিডিওটা লং হতে পারে আমি আরো দ্রুত দিতে পারতাম কিন্তু দেই না যারা নতুন যাতে একবারে ভিডিওটা দেখার পরেই টোটালি ভাবে কাজটা কমপ্লিট করতে পারে আমি লিঙ্কটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমরা তাদের একটু রুলস গুলা দেখি তো তারা কি বলতেছে দেখেন প্রথমে বলতেছে যে এটাতে জয়েন হওয়া মাত্র তারা বলতেছে ইনভাইট 3 or more people টু জয়েন দ্য ইভেন্ট ঠিক আছে তারা তিনজনকে আরো জয়েন করানোর কথা বলতেছে তারপরে হচ্ছে 7 ক্যারেক্টার ধরেন 7 ক্যারেক্টার উপরে দিয়ে আপনি একটা ফ্রিতে ডোমিন নিতে পারবেন ঠিক আছে একটা ডোমিন নিতে পারবেন আর তারা কিন্তু অ্যানালাইসিস যে 1 IPটা ওই তারা কিন্তু এক ফোন দিয়ে একাধিক অ্যাকাউন্ট করবেন না ঠিক আছে তাহলে কিন্তু আইপি অ্যাড্রেসটা ট্র্যাকিং করতে পারে এটা এক ফোন দিয়ে একাধিক করবেন তো তারপরে বলতেছে ইউ ক্যান শেয়ার সিআইডি রেওয়ার্ড বাই
হ্যাভিং এট লাস্ট 10 CID ইন ইউর অ্যাকাউন্ট, ঠিক আছে। আপনার কিন্তু এই এয়ারড্রপটাতে জয়েন হতে গেলে আপনার 10টা CID টোকেন লাগবে, ঠিক আছে, 10টা CID টোকেন লাগবে। তো প্রথমে আমরা করব কি, এই লিঙ্কটাতে আসার পর আমরা এই জয়েন ইভেন্টটাতে ক্লিক করব। আমি জয়েন ইভেন্টটাতে ক্লিক করলাম, আর ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন ভাই, 2-5 মিনিট ভিডিও হলে, 5-10 মিনিট ভিডিও হলে আপনার এটা স্কিপ করে চলে যান ভাই। এইগুলা থেকে ভালো একটা প্রফিট দেয়, যেমন আরবিট্রামে দেখছেন যে কি পরিমাণ কুপানি কুপাইছে এক একজনে। আচ্ছা, কনফার্ম বাটনে ক্লিক করে দিবেন, আপনার কিন্তু এই যে দেখেন 0.0021, এটা কিন্তু আপনার গ্যাস ফি যাবে। আমি কনফার্ম করে দিলাম, সাকসেস হয়ে গেছে অলরেডি, কিন্তু আমি এনে এই জায়গায় জয়েন হয়ে গেছে। তারপরে তাদের কিছু স্টেপ আছে, এই স্টেপগুলো আপনার ফলো করতে হবে। তো প্রথমটা আমাদের কমপ্লিট, তারপরে বলতেছে ফলো টুইটার, ঠিক আছে, যে কুর ডাও যে আইডিটা আছে এটা আমাদের ফলো করতে হবে। তো আইডি আছে এটাও ফলো করার জন্য, তো আমরা এটা ফলো করে দিব। কুরের চেইনে কিন্তু তাদের টোকেনটা আসতেছে, তো তাদের টোকেনটা কিন্তু, আরেকটা বিষয় বলে দিই, তাদের টোকেনটা কিন্তু ইথেরিয়ামের টোকেনের সাথে কিন্তু কুর টোকেনে কিন্তু বলে দিছে, তাদের কম্পেয়ার করছে। তার কোন প্রাইস আছে অলরেডি কিন্তু $13, এই টোকেনটার সাথে কিন্তু তাদের যে সিআইডি টোকেনটা কিন্তু কম্পেয়ার করতেছে। ফলো করে দিছি, এটা তো ফলো করে দিছি, তারাও তারপর বলতেছে রিটুইট করার জন্য তাদের একটা পোস্ট, তো দিস টুইট, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এই পোস্টটা, তাদের এই পোস্টটা রিটুইট করে দেব। তো আমরা প্রথমে করব লাভ দিয়ে দিব, রিটুইট করে দিব, রিটুইট করে দিলাম, আবার ব্যাক চলে আসব। চলে আসার পর তাদের যে বলতেছে জয়েন টেলিগ্রাম এবং কি ডিসকর্ড, এই টাস্কগুলো কমপ্লিট করার পর আপনারা করবেন কি, নিচে চলে আসবেন। নিচে আসার পরে আপনাদের যে এই লিঙ্কটা আছে LFG Swap, এটাতে ক্লিক করবেন। আমি এটাতে ক্লিক করে নিলাম, এখানে 10টা টোকেন বাই করতে হবে, 10টা টোকেন থাকলেই হবে। তো আমি অন করে দিলাম, 10 করে দিলাম, অলরেডি 12টা টোকেন, ঠিক আছে, এই পরিমাণ কোর টোকেন থাকতে হবে আপনার ওয়ালেটে। তো এটা থাকার পর আমরা করব কি, তারপরে আমরা এখানে সোয়াপে ক্লিক করব, সোয়াপে ক্লিক করব, কনফার্ম সোয়াপ, এটাতে ক্লিক করে দিব, তারপরে কনফার্মে ক্লিক করব। গ্যাস ফ্রি, ঠিক আছে, আমাদের গ্যাস ফ্রি এটা কেটে নেবে, তো আমরা কনফার্মে ক্লিক করে দিব। অলরেডি দেখেন আমার কিন্তু ট্রানজ্যাকশন রিসিভড, তার মানে আমার কিন্তু এখানে ট্রানজ্যাকশন হয়ে গেছে অলরেডি। আমরা আবার ব্যাকে চলে আসব। পরবর্তীতে আমাদের কাজ হচ্ছে এখানে কিন্তু আমাদের 3 জনকে ইনভাইট করতে হবে 4-5টা রেফার করার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আপনাদের রেফার কোড, এখান থেকে এই যে কপি বাটনে ক্লিক করবেন তাহলে আপনাদের রেফারটা কপি হয়ে যাবে। আরেকটা বিষয় হলো, আপনাদের যত ধরনের প্রবলেম হয়, কাজটা যদি প্রবলেম হয় করতে না পারেন, তাহলে অবশ্যই আমার ভিডিও কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর 3 জনই যদি অ্যাকাউন্টটা কমপ্লিট করে, তারপরে কিন্তু আপনি এখান থেকে ক্লাইম করতে পারবেন সিআইডি টোকেনটা, এরপর ডোমিনটা আপনার এখান থেকে বাই করে নিতে পারবেন। তো ভিডিওটা দেখার সাথে সাথে আপনারা চেষ্টা করবেন এই এয়ারড্রপটাতে জয়েন করার জন্য, কারণ হচ্ছে এটা একটা ভালো এয়ারড্রপ, আপনারা চাইলে রিসার্চ করে দেখতে পারেন। টেলিগ্রাম চ্যানেলে আপডেট পাওয়ার জন্য জয়েন থাকবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।